নমস্কার সবাইকে, আরো একটি নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই আমাকে বলো। আর আমি আছি মোটামুটি, শরীর চলছে কোনো মতে, ভালো আছি। আগের তুলনায় একটু শরীরটা একটু খারাপ, কিন্তু তাও ভালো আছি। তো যেটা আমি লাস্ট টাইম একটা ভিডিওতে তোমাদেরকে বলছিলাম, তো আমি তোমাদেরকে লাস্ট টাইম বলছিলাম যে আমার অ্যানোমালি স্ক্যান দিয়েছি। তো অ্যানোমালি স্ক্যান করার আমি এক সপ্তাহ পর্যন্ত আমার শ্বশুরবাড়িতেই ছিলাম। আমি 2 দিন আগেই এখানে এসেছি আবার। তো ওখানে থাকলেও সে ভিডিও করতে পারিনি, অন্য সমস্যাও অনেক ধরনের কারণ ছিল। তো তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে অ্যানোমালি স্ক্যান কেন করতে হয়, এর কারণগুলো কি কি, এর থেকে কি কি বোঝা যায়, মানে অ্যানোমালি স্ক্যান নিয়ে যতটুকুনি আমি জানি সবটাই আমি তোমাদেরকে বলবো, এবং কি রিপোর্ট দেখলে ছেলে কি না মেয়ে সেটা বোঝা যায় কি না, আর রিপোর্ট আমার রিপোর্ট কেমন এসছে তো সেটাও তোমাদেরকে আমি বলবো। আমার সামনে রয়েছে, আমি চাইলে ব্যাক ক্যামেরায় মানে দিতে পারি, কিন্তু আমার ব্যাক ক্যামেরাটা এতটাই বাজে যে একটা ওয়ার্ডও ঠিকঠাক বোঝা যাবে না। তার জন্য আমি প্রত্যেক ভিডিওতে হয়তো বলেছি যে আমি ব্যাক ক্যামেরায় দিয়ে দেবো, কিন্তু আমি দিতে পারিনি। তার কারণ একটাই যে আমার ক্যামেরাটা ভীষণ খারাপ, যার জন্য আমি দিতে পারিনি। প্রথমেই বলি অ্যানোমালি স্ক্যান কখন করতে হয়। অ্যানোমালি স্ক্যান তোমার 5 মাসের লাস্টের দিকে, মানে যখন তোমার 18 উইক শুরু হবে, 18 সপ্তাহ শুরু হবে, তার থেকে 22 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যানটা করে নিতে বলে। এটা 5 মাসের লাস্টের দিকে আর হচ্ছে 6 মাসের প্রথম দিকে এই স্ক্যানটা করা হয়। তারপরে বলি অ্যানোমালি স্ক্যান কেন করতে হয়। অ্যানোমালি স্ক্যান দেখো খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে কিন্তু দেখা হয় যে বাচ্চার মধ্যে কোনো প্রকার ডিফেক্ট বা কোনো প্রকার কোনো অসুবিধা আছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা হয় যে বাচ্চা হওয়ার পরে তবু কি অ্যানোমালি স্ক্যানে যে পুরোটাই সবটাই দেখা যায় তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা গেছে সব নর্মাল এসে পরে গিয়ে হয়তো কোনো একটা পার্ট বেবির তৈরি হয়নি বা কোনো একটা জিনিস সেটা মিস হয়ে গেছে, দেখা যায়নি, এরকম ধরনের কিন্তু সমস্যা হতে পারে। তো তবুও ওরা যতটুকুনি পারে দেখে লেখার চেষ্টা করে, বলার চেষ্টা করে যে এটা আছে এটা নেই। ওর কথা অ্যানোমালি স্ক্যানে বেবির পুরো মাথার থেকে পা পর্যন্ত দেখা হয়, যাতে তার কোনো ডিফেক্ট বা কোনো যদি ফল্ট থেকে থাকে। ধরো অনেক ক্ষেত্রে ব্রেন তৈরি হয় না, হার্ট তৈরি হয় না, হার্টের 4টে চেম্বার থাকে সেগুলো তৈরি হয় না। যদি বেবি মানে হওয়ার পরে সার্ভাইভ করতে না পারে, তো সেই ক্ষেত্রে এই অ্যানোমালি স্ক্যানটা করে তার আগেই অ্যাবর্শন বা অন্য কোনো পদ্ধতিতে কিছু করা হয়, হয়তো রাখে বাচ্চা নাহলে বাদ দিয়ে দেয়। ছোটো কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়তো মানে যদি ছোটো ডিফেক্ট থাকে অনেক ক্ষেত্রে ওর মেডিসিনে ঠিক হয়ে যায়, বা কোনো ফিজিওথেরাপির কাছে গেলে বাচ্চাকে নিয়ে হওয়ার পরে তখন সেগুলো করলে হয়তো ঠিক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটা আর কি নর্মালের দিকেই রাখে, কিন্তু অনেক ক্ষেত্রে ধরো কোনো পার্টি বেবি তৈরি হয়নি, সে সার্ভাইভ করতে পারবে না, তো সেই ক্ষেত্রে আর কি দেখা হয় অ্যানোমালি স্ক্যানটা, এই জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমার অ্যানোমালি স্ক্যান করতে কত টাকা লেগেছিল আমি সেটাও বলছি। আমার 1800 টাকা লেগেছে, মানে 1800 টাকা লেগেছে অ্যানোমালি স্ক্যান করতে। আর আমার সময় লেগেছিল 20 মিনিট, তার বেশি আমার লাগে এরও কোনো মানে নেই। এর থেকেও বেশি সময় লাগতে পারে, কারো 40 মিনিটও লাগতে পারে, কারো 30 মিনিটও লাগতে পারে। বাচ্চা যেরকম পজিশনে থাকবে সেরকমভাবে অ্যানোমালি স্ক্যান করতে যতটুকুনি সুবিধা হবে তারা তো করবে। এখন তোমাদেরকে বলি যে আমি যখন অ্যানোমালি স্ক্যান করিয়েছি আমার রিপোর্ট কী কী এসছে, আমি সেগুলো এখন তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আর ছেলে কি না মেয়ে সেটা আমি নিজেই কনফিউজড, তো আমি কী করে বলবো, ওই শোনা কথা সেখান থেকে আমি যাই হোক তোমাদেরকে বলছি পড়ে পড়ে। অ্যানোমালি স্ক্যানের প্রথমেই এরকম কয়েকটা জিনিস থাকে, বিপিডি, এগুলো হচ্ছে তোমার ব্রেনের দৈর্ঘ্য, আর এইচসি, এগুলো হচ্ছে পোস্ত ধরনের, এরকম মানে এগুলো যেগুলো রয়েছে এখানে সেগুলো ব্রেনের আয়তন, আকার, তার দৈর্ঘ্য, তার লম্বা, তার কতটা চওড়া, এইগুলোর ওপর আর কি বেসিস করে এগুলো লেখা হয়, কতটা সেন্টিমিটার, কতটা মিলিমিটার, কতটা কী হয়েছে সেগুলো এখানে রয়েছে প্রথমেই। আর যেটা হচ্ছে অ্যাভারেজ আমার যেটা এসছে, অ্যাভারেজ আর কি উইক যেটা এসছে আমার, যেটা 21 weeks 4 days এসছে আমার, মানে 21 সপ্তাহ এসছে, যেখানে আমার হিসাবে কিন্তু 22 সপ্তাহ চলছিল, যেটা ইউএসজি করার হিসাবে 21 সপ্তাহ 4 দিন এসছে আর কি, 22 সপ্তাহ আর কি চলছে বলা যায়। আর বেবির হার্টবিট এসছে 130 বিপি/মিনিট, তারপর আর বেবির ওয়েট এসছে 457.70 গ্রাম। বলে যে ছেলে কিনা মেয়ে সেটা কী করে বোঝা যায়, অনেকে বলে প্লাসেন্টা দেখলে নাকি বোঝা যায়। আর প্লাসেন্টা আমার
অনেকেই বলে যে প্লাসেন্টা দেখলে নাকি বোঝা যায় ছেলে কি না মেয়ে। তো আমার প্লাসেন্টা যে পজিশনে রয়েছে সেটা হচ্ছে ফাউন্ড পোস্টেরিয়র পজিশনে রয়েছে, যেটা আমি যতদূর জানি যে প্রথম দিকটাতে প্লাসেন্টা এই পজিশনেই থাকে। আর এই পজিশনে নাকি আমি আর কি শুনেছি এই পজিশনে থাকলে নাকি ছেলে হয় অনেকেই বলে। তো আমি যতদূর জানি এটা প্রথম দিকে এরকমভাবেই থাকে। তো তারপরে যে ইনফরমেশানে যেটা দিয়েছে, যে আমি বাংলাতে বলছি ইংলিশে বলছি না পুরোপুরি, এখানে দেওয়া রয়েছে এটা একটি সিঙ্গেল লাইফ, মানে বুঝতেই পারছো একটা একটাই বাচ্চা যার এভারেজ এখন হচ্ছে ম্যাচুরিটি আছে যেটা 21 week 4 days গুড, মানে যেটা ভালো। আর যেটা লেখা আছে সেটা হচ্ছে বাচ্চা অ্যাক্টিভ, ও প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। আর তারপরে এখানে রয়েছে ওই পিরিয়ডে ডেট ফেট দেওয়া লাস্ট, আমার ওদের USG তুলনায় আমার ডেলিভারির ডেট কত হতে পারে সেটা 8 ডিসেম্বর 2024 এসেছে, যেটা পসিবল একদমই না। তারপরে USG ফর অ্যানিমালি স্ক্যান, LVW, এগুলো না মানে আমি জানি না, হয়তো সার্চ করলে জানতে পারতাম কিন্তু আমার টাইম হয়নি আর শরীর অতটা ভালো না যে এখন সার্চ করব। তো এই সবই নর্মাল এসছে বলেই আমি আর সার্চ করিনি। এখানে রয়েছে LVW, TCD, CM, এগুলো জানি না কিসের জন্য কি হচ্ছে। কি ব্রেন ইজ ভিজুয়াল, মানে ব্রেন দেখা যাচ্ছে আর তাতে কোনো প্রকার, অনেক সময় থাকে না ব্রেনের মধ্যে কোনো ফুটো বা কোনো জল জমে থাকা বা কোনো অন্য ধরনের শিরা অন্য জায়গায় চলে যাওয়া, তো ওই সমস্ত কোনো কিছু দেখা যায়নি, ব্রেন পারফেক্ট আছে যেটা এখানে লেখা আছে। তারপর এবার ফিটার ফেস যেটা আমার রিপোর্টে এসছে সেটা হচ্ছে নোজ বিন ইজ ভিজুয়াল লাইট, মানে নোজ ও নাক দেখা যাচ্ছে। নো গ্রসেস ফিটাল ফেসিয়াল অ্যাবনর্মালিটি ইন সিন, মানে এরা যেটা বলেছে যেটা হচ্ছে মুখে কোনো অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে না, কিন্তু হাউ এভার মাইনার ডিফেক্ট ইন লিপস, কি ওরা লিখেছে যে কিন্তু কোনো প্রকার হয়তো ছোটো ডিফেক্ট ঠোঁটে থাকতে পারে বাচ্চার আর কি। তো এটা নিয়ে আমি পরে বলছি, যেটা এখানে লেখা আছে যেটা দেখে আমি একটু টেনশনেই পড়ে গিয়েছিলাম। তারপরে যেটা হচ্ছে স্পাইন, মানে হচ্ছে যে পিঠের যে হাড়টা সেটা তো কোনো প্রকার ডিফেক্ট নেই, সেটা দেখা গেছে, সেটা ভালো আছে। থোরাক্স যেটা সেখানেও কোনো প্রকার অ্যাবনর্মালিটি দেখা যায়নি। ফিটাল হার্ট যেখানে 4টে চেম্বার থাকার কথা 4টে আছে, যেটাকে আমরা লেফট অনিন্দ বলি, বইটা অনেক সময় পড়েছি রাইট অনিন্দ, মানে ডান অনিন্দ বাম অনিন্দ এরকম প্রকারের, তো সেগুলো আছে, সেগুলো একদম ঠিক আছে। আর হাড়ের ভেতরে কোনো জায়গায় কোনো ডিফেক্ট বা কোনো জল জমে থাকা এগুলো নেই। তারপরে ফিটাল অ্যাবডোমেন্ট সেটাও দেখা গেছে, সেখানেও কোনো প্রকার জল জমা বা অন্য প্রকার কিছু নেই। কিডনি দেখা গেছে, ওর স্টমাক দেখা গেছে, মানে কিডনি পাকস্থলী এগুলো দেখা গেছে, আর যেখানে কোনো প্রকার ফুটো বা জল জমা নেই এইটাই লেখা। এবার বলি ফিটাস লিম্বার্স, যেখানে এসছে যে ওর পা দেখা গেছে, মানে ফুট পায়ের পাতা দেখা গেছে। দুটো জিনিস দেখে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম সেই মুহূর্তে, যে কেন বেবির পায়ের পাতা দেখা গেছে, কেন ওর আঙুল দেখা যায়নি, আর হাতের আঙুল কেন দেখা যায়নি, আর লিপস কেন দেখা যায়নি। তো এইটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। তো ডাক্তারের কাছে যখন যাই আমি বলি যে এটা এরকম, উনি প্রথমে বলে যে নর্মাল রিপোর্ট, বলছিলাম যে BPD, এর মানে হচ্ছে গিয়ে মানে এখানে যেগুলো আছে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে তোমার ব্রেনের ডেভেলপমেন্ট বা ব্রেনের দৈর্ঘ্য পোস্ত ও তারপরে ওর পুরু কতটা আছে, কতটা মোটা, এইগুলোর চামড়া কতটা মোটা, এগুলোই দেখা হয় এইটার মধ্যে। আর তারপরে যেটা আর কি আমি বুঝেছি, অতটা তো বুঝতে পারবো না, যাই হোক, হার্ট রেট এসছে তোমার হচ্ছে যেটা আমি বলছিলাম 135 বাই পার মিনিট। তারপরে প্লাসেন্টা যেটা আমি বলছিলাম ফাউন্ড প্লাসেন্টা, আর এখানে এগুলো কি আমি এগুলো জানি না সঠিক, এগুলো সব নর্মাল আছে। ডাক্তার ওনাকে যখন দেখানো হয় উনিও বলেছে সবটাই নর্মাল আছে। হচ্ছে এটা তার পরের পেজ, এটা হচ্ছে ফিটার ব্রেন, মানে ওর ব্রেনে আমি যেটা আগেও ভিডিওতে বলেছি ব্রেন দেখা গেছে, ব্রেনে হাড় দেখা গেছে, এইগুলোই এখানে লেখা রয়েছে। আর এখানে ফেস যেটা সেটা এখানে আছে নোজ, মানে হচ্ছে নাকের ওর হাড়টা দেখা গেছে, কিন্তু যেটা আমার সমস্যা হচ্ছিলো যেটা সেটা হচ্ছে যে হাউ এভার মাইনার ডিফেক্ট অফ লিপ, তো এটা নিয়ে আমার একটা প্রবলেম হচ্ছিলো। তো আমি ডাক্তারের কাছে জিজ্ঞাসা করাতে উনি বলেছে যে এরকম দেয়া থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আর একটা যেটা আমার আর কি সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে ফিটাল লিম্বার্স,
এখানে লেখা রয়েছে হাউএভার মাইনার অ্যাবনর্মালিটি ফর ফিঙ্গার্স, মানে ওর হাতের আঙুলে কোনো আর কি দেখা যায়নি সেটা আর কি বলছিল। আর যেটা এই যে থ্রি ভোকাল কর্ডস আর কি, যেটা অনেকেই বলে যে আম্বিকাল কর্ড তিনটে থাকাটা হচ্ছে বলে যে ছেলে হয়, কিন্তু আমি যতদূর জানি যে সেরকম কিচ্ছু না, দুটো থাকা মানে অ্যাবনর্মালিটি আর তিনটে থাকা মানে সেটা নর্মাল। এখানে দেয়া আছে, এটা দেখাই যতটুকুনি আমি বুঝতে পেরেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখানে এগুলো হয়তো হার্টের পার্ট বা হার্টেরই কোনো কিছু, এগুলোনও হার্টেরই ফোর চেম্বার হার্টের থাকে, তো সেরকমই কিছু হয়তো আমি যতটুকুনি বুঝেছি। এটাও হার্টের এই যে রাইট সাইডের, এটা মানে এটা রাইট সাইডের, আর এই ভাষাগুলো আমি বুঝি না, আমি জানি না। আচ্ছা নোজ লিপ, তো আমি এখানে নোজ লিপ খুঁজেই পাইনি কোথায়, আমি জানি না। আর এটা হচ্ছে তোমার হচ্ছে ব্রেন, মানে মাথার পেছনে যে ব্রেনটা থাকে সেটা হচ্ছে এই যে, এটা এটাও আমি জানি না কি, এটা হয়তো পেটের দৈর্ঘ্য পোস্ত এরকম কিছু একটা হবে। আর যেটা সব থেকে ভালো বোঝা গেছে এই হচ্ছে ওর স্পাইন, মানে পিঠের হাড়টা খুব সুন্দর বোঝা গেছে। আর তারপরে এগুলোনও কি আমি সেটাও সঠিক বলতে পারবো না, এগুলো ডাক্তারই বলতে পারবে। সে একটা বোঝা যাচ্ছে থ্রি ভি সি দিয়া, মানে এটা আমি যেটা বলছিলাম আম্বিকাল কর্ডের কথা, এটা হচ্ছে থ্রি ভোকাল কর্ড দিয়ে আম্বিকাল কর্ড আর কি তৈরি, সেটাই এখানে বলা হয়েছে। আর এগুলোনও আমি সঠিক বলতে পারবো না। এখানে হচ্ছে পিঠের দৈর্ঘ্যটা দেখা হয়েছে, পিঠের কতটা কি আছে। তো তারপরে এখানে যেটা আর কি বোঝা যাচ্ছে, এখানে লেখাই আছে হাত, হাতের এটা পাতা হয়তো, ওখানে আঙুল নাকি দেখা যায়নি। তো তারপরে যেটা আর কি আমি বুঝেছি সেটা হচ্ছে যে পায়ের পাতা। স্ক্যানের এক্সপিরিয়েন্সটা যদি বলি তাহলে সেটা সত্যি খুব ভালো ছিল, কারণ কি পুরোটা যখন কমপ্লিট হয়, প্রথমে ডাক্তার কিছু বলছিল না, উনি ওনার মতো করছিল, আমি তো মানে সত্যি কথা বলতে একটা টাইম আমার ঘুমই মনে হয় চলে আসছিল এরকম আর কি। তো ওনার করার পরে যখন আর কি কমপ্লিট হয়ে গেছে, তার অনেকক্ষণ পরে আমাকে আর কি আমি কম্পিউটার দিয়ে ভেবে তাকিয়েছিলাম যে কিছু দেখা যায় কিনা, কিন্তু সেখান থেকে দেখাটা পসিবল ছিলই না, দেখা যাচ্ছিলো না কিছু। তো উনি আমাকে পরে দেখায় যখন, তখন বেবি মুভমেন্টটা আমি দেখতে পাই। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থাকো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর আমার কী কী আপডেট আসে সেগুলো তো অবশ্যই দেখো ভিডিও। আর